মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জাতীয় গণহত্যা দিবসে শহীদদের স্মরণ করেছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস। ইকবাল মোহাম্মদ জাফর জানান, রাষ্ট্রদূত খন্দকার এম তালহা অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ জাতীয় গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরেন। রাষ্ট্রদূত আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান। এদিকে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও গণসমাবেশ হয়েছে। প্রকাশ রায়ের সভাপতিত্বে এবং অধ্যাপক অপু আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন এম এ কাশেম, দিলওয়ার হোসেন কয়েস, সুব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন, দেবেশ বড়ুয়া সহ অনেকেই।